গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকলেও রাজশাহীতে বাড়াতে উদ্যোগী নির্বাচন কমিশন। ভোটারদের ভোটকেন্দ্রে যেতে আগ্রহী করতে নিয়েছে নানা পদক্ষেপ। প্রার্থীরাও চান উপস্থিতি বাড়ুক ভোটারদের। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 2008 সালে রাজশাহী সিটি নির্বাচনে ভোট পড়েছিল 81.63%, 2013-তে 76.09% এবং সবশেষ 2018 নির্বাচনে ভোটের হার ছিল 78.66%। 21 জুনের নির্বাচনেও ভোটের এই হার দেখতে চান প্রার্থীরা। তবে বিএনপির অংশ না নেয়া ও ইসলামী আন্দোলনের বর্জনে দলগুলোর সমর্থকদের ভোট দিতে আসা নিয়ে শঙ্কায় তারা। মানুষ 21 দিন সকাল 8টা থেকে 4টা পর্যন্ত ভোট দেবে, আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, অধীর আগ্রহে অপেক্ষা করছি যে 21 তারিখ সারাদিন আমার ভোটের সারাটা পাবো আমি। ভবিষ্যতে কি হবে বলতে পারছি না, তবে আমরা চেষ্টা করছি যেন শান্তিপূর্ণ পরিবেশে, একটা উৎসব মুখর পরিবেশে ভোট হয়। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মেয়র প্রার্থীও পর্যাপ্ত ভোটার উপস্থিতি নিশ্চিতের পক্ষে। বিচ্যুতি ঘটেছে এখানে বরিশাল খুলনাকে নিয়ে এই ভোটের একটু কারচুপির জন্য, তো আমরা আশা করবো যেন আমাদের রাজনীতিবিদরা, যেন যারাই রাজশাহীতে রাজনীতি করতেছেন তাদের কাছে আমার অনুরোধ, শান্তিপ্রিয় মানুষদেরকে যেন আমরা অবহেলিত না করি। 70-এর উপরে শতাংশ ভোট হলে আমরা যে কামিয়াব, সব ক্ষেত্রে বিরোধীদের মোকাবেলা করা হলো, প্রার্থীরও জয়লাভ করা হলো, সব মিলিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে পারবো শত ষড়যন্ত্রে বেড়াজাল ছিন্ন করে আমরা বিজয়ী হয়েছি নৌকা মার্কা। ব্যালটে না ভোট থাকলে ভোটারদের অংশগ্রহণ বেশি নিশ্চিত হতো, মন্তব্য সুশীল সমাজের। আমি যদি দেখি না, যারা দাঁড়িয়েছেন তাদের মধ্যে কেউই উপযুক্ত নন, যারা আখের গোছানোর দাঁড়িয়েছেন, আমি কাউকেই ভোট দেব না। সেজন্যই সুশীল সমাজ দীর্ঘদিন ধরে না ভোটের দাবি করে আসছেন। ভোটার উপস্থিতি নিশ্চিতে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালাচ্ছে নির্বাচন কমিশন। আমরা ভোটারদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমাদের গণসংযোগ করা হচ্ছে, আমি কালকে ওটা দেখে এসেছি, গম্ভীরা গানের মাধ্যমে বিভিন্নভাবে ভোটারদেরকে সচেতন করা হচ্ছে, আমি বিশ্বাস করি, আশা করি ভোটার আসবে। রাজশাহী সিটির 30টি ওয়ার্ডে মোট ভোটার 3,51,945 জন। সমর ইসলাম, একুশে টেলিভিশন।